আমার কাছে যখন গ্যাজেট স্টুডিও বিডি এক গাদা এয়ারফানে TWS রিভিউ করতে পাঠিয়েছিল, তখন আমার কাছে একটা খটকা লেগেছিল যে একই বাজেটের একাধিক মডেলের TWS এয়ারফান কেন বের করছে। তো এগুলারই আদ্যপান্ত বের করতে আমি প্রত্যেকটা TWS এ আলাদা আলাদা রিভিউ আপলোড করতে থাকি। এবং আজকে যে TWS টি রিভিউ করতে যাচ্ছি, সেটার মধ্যে একটা জিনিস যেটা লক্ষ্য করতে পারি যে এটার মধ্যে এমন কিছু ফিচার দিয়েছে যেটা দিয়ে আপনাকে আকৃষ্ট করবে, বাট এটার অন্তরালে কিছু কিছু ফিচার্স তারা কেড়ে নিয়েছে যেটা হয়তো বা অনেকের জন্য এসেন্সিয়াল ছিল। তো চলুন আজকে রিভিউ করে ফেলি এয়ারফানের এয়ার প্রো 2, যেটা অনেকের কাছে মিড বাজেটের এয়ারবাডস মনে হলেও কিন্তু আমাদের মতো মধ্যবিত্তদের জন্য বেশ দামি একটা এয়ারবাডস। তো এর ভালো খারাপ সব কিছু জানবো পুরো ভিডিও জুড়ে, সাথেই থাকুন। প্রথমে ধন্যবাদ জানাতে চাই গ্যাজেট স্টুডিও বিডিকে, তারা কিন্তু আমাদেরকে এয়ারফানের বেশ কয়েকটা TWS রিভিউ করতে পাঠিয়েছে, যার পরিপ্রেক্ষিতে আজকে রিভিউ করতে যাচ্ছি এয়ারফান এয়ার প্রো 2। গ্যাজেট স্টুডিও বিডি অনলাইন এবং অফলাইন দুই ধরনের সেবা প্রোভাইড করে থাকে। মোতালেব প্লাজার দোকান ছাড়া তাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ এবং ওয়েবসাইট রয়েছে, তাদের সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তারা কিন্তু মূলত এয়ারফানের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করছে, সুতরাং এয়ারফানের অথেন্টিক প্রোডাক্ট উইথ 18 মান্থ ওয়ারেন্টি সহ পেতে হলে অবশ্যই গ্যাজেট স্টুডিও বিডির সাথে যোগাযোগ করুন। তো চলে আসি বক্সের দিকে। টিপিক্যাল বক্সের মধ্যে কিন্তু আসলে এয়ারফান যা যা প্রোভাইড করে থাকে সব কিছুই আছে এটার মধ্যে, অর্থাৎ এর কেস, এয়ারবাডস, ক্লিনিং কিট, সাথে এক্সট্রা টিপস, ম্যানুয়াল, অ্যাপ ম্যানুয়াল সব কিছুই আছে। সুতরাং এ আর নতুনত্ব কিছুই নাই। এখন চলে আসি ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির দিকে। ডিজাইনের দিকে যদি তাকান তাহলে দেখবেন কিছুদিন আগে আমি যে রিভিউ করেছি এয়ারফান এয়ার এস, সেটার মতোই দেখতে এবং আইডেন্টিক্যালি কোনোভাবে পার্থক্য আপনি লক্ষ্য করতে পারবেন না। এর বিল্ড ম্যাটেরিয়াল হিসেবে এর মধ্যে রয়েছে ABS প্লাস্টিক, যথেষ্ট পরিমাণে ভালো মানের প্লাস্টিক তারা ব্যবহার করেছে এবং এটা কিন্তু একটা ম্যাট টেক্সচার তারা দেওয়ার চেষ্টা করেছে, যদিও ম্যাট টেক্সচার বাট হাতের থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমি যেটা ফিল করেছি। এবং উপরের দিকে তাকালে দেখতে পাবেন এর মধ্যে এয়ারফানের ব্র্যান্ডিং করা আছে, যেটা খোদাই করা আছে বলতে পারেন। এবং এর সামনের দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন এর মধ্যে একটা LED ইন্ডিকেটর রয়েছে, যেটা বেসিকভাবে গ্রিন কালারের লাইট শো করে এবং অন্যান্য টাইমে আরও বিভিন্ন কালার শো করে যেটা তাদের ইন্ডিকেট করে, এবং এগুলো কিন্তু আসলে ডিটেলে ম্যানুয়ালে লেখা আছে। এর উল্টো দিকে যদি আপনি তাকান তাহলে দেখতে পাবেন এর মধ্যে একটা টাইপ সি পোর্ট রয়েছে, যেটির মাধ্যমে আপনি চার্জ দিতে পারবেন। এবং জাস্ট নিচের দিকে তাকালে দেখতে পাবেন কিছু স্পেসিফিকেশন লেখা আছে এবং মোটামুটি এখান থেকে আপনি আইডিয়া পেয়ে যাবেন যে TWS এর মধ্যে কী কী রয়েছে। ঢাকনাটা খোলার সাথে সাথে আমার কাছে যে হতাশার কারণটা এখন এয়ারফানের এই এয়ারবাডসগুলোর ক্ষেত্রে মনে হচ্ছে, সেটা এই মিড বাজেটে যে এয়ারবাডসগুলো আছে সেগুলোর যে হিঞ্জটা আছে সেটা আমার কাছে এই ঢাকনাটা একটু দুর্বলই মনে হয়েছে। মানে কেন জানি এই 6-7 হাজার টাকা বাজেটে যে এয়ারবাডসগুলো আছে সেগুলোর ঢাকনা এমন দুর্বল কেন সেটা আমার কাছে আসলে বোধগম্য নয়। তো এই ঢাকনাটা খোলার সাথে সাথে দেখতে পারবেন যে এয়ারবাডসগুলো খুব সুন্দরভাবে এখানে ইমপ্লিমেন্ট করা আছে এবং রাইট লেফট দেওয়া আছে, এবং এই যে মাঝখানে একটা রিসেট বাটন আছে বা কুইক পেয়ারিং বাটন আছে যেটা বিভিন্ন কাজেই দেয়। এবং এর উপরের দিকে যে ঢাকনাটার উপর অংশে দেখতে পারবেন এখানে একটা টেক্সচার দেওয়া আছে যেটা একটা রাবারি টেক্সচার, মূলত এই রাবারি টেক্সচারটা দেওয়া হয়েছে যে এয়ারবাডসগুলো যেটার বিল্ড কোয়ালিটি আসলে গ্লসি প্লাস্টিক, এটার মধ্যে যাতে কোনো ধরনের ছাপ না বসে পড়ে বা এটা যাতে চার্জিং হওয়ার সময় কোনোভাবে নড়ে না যায় সেজন্য সেটাকে গ্রিফ করার জন্য, যেটা একটা বেশ ভালো টেকনিক বলতে পারেন। এয়ারবাডসগুলো যদি আমরা বক্স থেকে উঠাই দেখতে পাবো এর উপরের অংশটা আসলে একটা গ্লসি প্লাস্টিকের সমন্বয়ে তারা দেওয়ার চেষ্টা করেছে, এবং আমার কাছে এই যে ভ্যারিয়েন্ট আছে সেটা ব্ল্যাক ভ্যারিয়েন্ট এবং গ্লসি প্লাস্টিকের সাথে আসলে যে টেক্সচারটা তারা দিয়েছে সেটা হলো ম্যাট টেক্সচার, যেটা মোটামুটি প্রিমিয়াম ভাইব এটা নিয়ে আসছে। এবং ওভারঅলি আমি যদি এয়ারবাডস বিল কোয়ালিটি বলি, এটার মধ্যে কিন্তু একাধিক মাইক্রোফোন রয়েছে যেটা নয়েজ ক্যান্সেলেশনের কাজে দেয়। এবং আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি যে এই এয়ারবাডসগুলো কিন্তু আপনি যখন কানে পড়বেন, আমার কান অনুযায়ী সেটা জানি সাইজ একটু বড় মনে হচ্ছিল, এই যে টোটাল যে রাউন্ড শেপের যে এরিয়াটা আছে সেটা আমার কানে সাইজ অনুযায়ী অনেক বড় মনে হচ্ছিল, যেটা অনেকের ক্ষেত্রে আসলে প্লাস মাইনাস দোনোটাই হতে পারে, যেটা আপনাদের উপরে আসলে ডিপেন্ড করে। এয়ারবাডসের বিল কোয়ালিটি আমি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখতে পারবেন, এর মধ্যে এয়ারফানের ব্র্যান্ডিং করা আছে এবং এর উপর অংশটা কিন্তু আসলে টাচ প্যানেল যেটা আসলে কাস্টমাইজেবল। এছাড়াও এর মধ্যে একটা LED ইন্ডিকেটর রয়েছে, এর উপর অপর দিকে আসলে চার্জিং পিন রয়েছে এবং একাধিক মাইক্রোফোনস রয়েছে। সুতরাং ওভারঅলি যদি আমি বলি এয়ারবাডসগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে হালকা, মোটামুটি 6 গ্রাম ওজনের করে এক একটা এয়ারবাডস, কানে পড়ে থাকলে একবার মনে হবে না যে পড়েই নেই কিছু, মোটামুটি ফিল হবে যেহেতু এটা একটা বাল্কি সাইজের এয়ারবাডস। আমার কাছে মনে হয়েছে স্টেইনটা যতখানি লম্বা তার থেকে বেশি যে বডিটা আছে সেটা একটু বেশি বড় আমার কাছে পার্সোনালি ফিল হয়েছে। এই TWS-টির মধ্যে রয়েছে AIROHA AB1526A এর একটি SOC, অর্থাৎ বুঝতে পারছেন নামটা কত বড় রে ভাই, আমার মুখস্থ করতেই একদম অবস্থা খারাপ হয়ে গেছে। এই SOCটার সাথে রয়েছে SBC এবং AAC কোডেক, দুঃখজনক হলেও সত্যি এর মধ্যে কোনো ধরনের APTX কোডেক নাই, যেটা এই TWS-এর অনেক বড় একটা ড্রব্যাক।
এয়ারফান ক্লেম করছে এটার মধ্যে কোয়াইট স্মার্টের 2.0 হাইব্রিড ANC তারা প্রোভাইড করেছে, যেটা আপ টু 30 dB পর্যন্ত নয়েজ ক্যান্সেলেশন করে থাকে। এছাড়াও এর মধ্যে উইন্ড রিডাকশনের একটা টেকনোলজি তারা ব্যবহার করেছে, যার ফলে আপনার বাতাসের যে আওয়াজটা সেটা তারা কমিয়ে আনবে এবং আপনাকে কলিংয়ের ক্ষেত্রে সেই ফিলটা দিবে, যেখানে বাতাস থাকলেও অতিরিক্ত সেটা ফিল হবে না। ব্লুটুথ 5.2 এর কানেক্টিভিটি থাকলেও এটাকে আপনার মোবাইলের সাথে কানেক্ট করতে হলে এর অ্যাপটা যেটা আছে এয়ারফান অডিও, যেটা মোটামুটি গুগল প্লে স্টোর এবং অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোরে অ্যাভেলেবেল রয়েছে, সেটার মাধ্যমে আপনি এটাকে কানেক্ট করতে পারবেন। আমরা আদার্স যে এয়ারফানে অ্যাপগুলো দেখেছি বা আদার্স যে এয়ারফানে প্রোডাক্টগুলো দেখেছি সেগুলো কিন্তু সেই অ্যাপের মাধ্যমে কানেক্ট করা যেত। এইটি ডেভেলপসটার মধ্যে রয়েছে 6-6 মাইক্রোফোন, যেটা আপনাকে একটা সুপিরিয়র কলিং এক্সপিরিয়েন্স দিবে। এছাড়াও ANC-টার মধ্যে ট্রান্সপারেন্সি মোড যারা ক্লেম করছে বা অ্যাম্বিয়েন্ট, এর মধ্যে রয়েছে ইন ইয়ার ডিটেকশন টেকনোলজি, অর্থাৎ কানে পড়ে থাকলে এটা যখন অডিও এক্সপিরিয়েন্স করতে থাকবেন কান থেকে জাস্ট খুললে দেখবেন অডিও অটোমেটিক পজ হয়ে যাবে, যেটা অনেক একটা ভালো ফিচার এই বাজেটের মধ্যে। টাচ ক্যাপাসিটিভ এরিয়ার কথা যদি বলি এটা যথেষ্ট পরিমাণে রেসপন্সিভ ছিল এবং এর টাচ তো কাস্টমাইজেবল, যেটা ব্যাটারি ব্যাকআপের দিকে যদি তাকায় ATWS-টা সিঙ্গেল চার্জে মোটামুটি আপনি 6 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন ANC অন করার পর, ANC অফ রাখে মোটামুটি 7 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ আপনি পাবেন। এছাড়াও এই কেসের মাধ্যমে আপনি মোটামুটি 3-3.5 বারের মতো এটাকে আরও চার্জ দিতে পারবেন। সো ব্যাটারি ব্যাকআপ আমি ওভারঅলি যদি বলি এটা থেকে আপনি মোটামুটি 30 ঘন্টার অধিক সময় আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন, যেটা বেশ চমৎকার, যেটা এটার SoC যেটা আছে সেটার জন্য আসলে হচ্ছে এবং মোটামুটি ভালোই ব্যাটারি ব্যাকআপ, আমার কাছে খারাপ লাগেনি। ATWS-টার মধ্যে কিন্তু আসলে IPX5 এর সোয়েট এবং ওয়াটার রেটিং রয়েছে, সুতরাং বৃষ্টির ছেটা ফোটা টুকটাক ওয়ার্কআউটের ঘাম এগুলো সহ্য করতে পারবে, বাট একদম পানির নিচে চলে যায় না তাহলে কিন্তু আবার ঝামেলা হইতে পারে। ATWS-গুলো যদি কেস দিয়ে 10 মিনিট চার্জ দেন তাহলে কিন্তু আসলে আপনি 2 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন তারা ক্লেম করছে, যেটা কিছু অংশে সত্যি, কারণ 10 মিনিট চার্জে মোটামুটি 1 ঘন্টা 50 মিনিটের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি 70% ভলিউমে, বাট সেটা যদি বাড়াই তাহলে তো কমে যাবে, সুতরাং বুঝতে পারছেন ভালো ফিচার দিয়েছে এটাই অনেক। ATWS-এর মধ্যে কিন্তু আসলে ভয়েস অ্যাসিস্ট্যান্টের সুবিধা আছে, এছাড়াও আপনি সিঙ্গেল বার্স চাইলে ইউজ করতে পারবেন, অর্থাৎ মনোমোড যেটার মধ্যে আছে যে কোনো একটা বার্স আপনি চাইলে ইউজ করতে পারবেন, অপরটা চার্জার থাকলেও কোনো ধরনের সমস্যা নাই। এছাড়াও এই এয়ারবার্সের কেসটা কিন্তু আসলে ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা রয়েছে, অর্থাৎ আপনি চাইলে এটা থেকে ওয়্যারলেস চার্জিংয়ের যে সুবিধাটা আছে সেটা নিতে পারবেন। এখন চলে আসি এটার মূল পার্ট, এর অডিও সেকশনের দিকে। অডিও সেকশনে তারা ক্লেম করছে এর মধ্যে নাকি 10mm এর একটি টাইটেনিয়াম কম্পোজিট ড্রাইভার তারা ব্যবহার করা হয়েছে, যেটার মাধ্যমে আসলে SBC এবং AAC কোডেক সাপোর্ট করছে তার SoC-র উপর বেস করে। এবং এর সাউন্ডের কথা যদি বলি বা অডিও এক্সপিরিয়েন্সের কথা যদি বলি এটা যথেষ্ট পরিমাণে বেস প্রোভাইড করে থাকে এবং এর যে ট্রেবলটা আছে যেটা যথেষ্ট পরিমাণে ভালো ছিল, স্পাইকগুলো পুরো মোটামুটি লক্ষ্য করা যাচ্ছিল এবং ইনস্ট্রুমেন্টাল সেপারেশনও যথেষ্ট পরিমাণে ভালো, মানে মোটামুটি একটা ব্যালেন্স সাউন্ড এটা প্রোভাইড করছিল। আর এর লাউডনেসটাও মোটামুটি ভালো, মানে ফুল ভলিউমে ডিস্টরশন টুকটাক লক্ষ্য করা যায়, বাট আমি রেকমেন্ড করবো 70-80% ভলিউমে গান শোনার জন্য। এবং ওভারঅল যদি আমি বলি বাজেট অনুযায়ী এর অডিও বাজেট অনুযায়ী মোটামুটি 10-7.5 পাবে, খুব আপ টু দ্য মার্ক না। এর ANC কথা যদি বলি এর ANC আসলে মোটামুটি আমি কী বলবো, কারণ আমি এর তো অ্যাপই আসলে কানেক্ট করতে পারি নাই, সুতরাং ANC-টা আমি ওভাবে ফিল করতে পারি নাই। সো আসলে ANC-র ব্যাপারে আমি আপনাদেরকে মতামত দিতে পারছি না। বন্ধুরা বুঝতে পারছেন যে আমি কেন শুরুতে বলেছিলাম যে কিছু কিছু জিনিস পেতে হলে কিছু কিছু জিনিস হারাতে হয়, কারণ এই যে TWS-টা আছে সেটার মধ্যে কিন্তু লেটেস্ট যে SoC সেটা ব্যবহার করা হয়েছে, এছাড়া ওয়্যারলেস চার্জিংয়েরও সুবিধা আছে। তো এইগুলো জিনিসপত্র যখন দিল তখন আপনার থেকে কিন্তু আসলে APTX যে কোডেক আছে সেটা কেড়ে নিল। সুতরাং একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে একটা কোম্পানি যখন একাধিক TWS বের করবে না তখন তাদের মধ্যে কিন্তু দুই একটা প্রোডাক্ট জট থাকতেই পারে, যেগুলো কিন্তু আসলে কিনলে আপনি ঠকে যেতে পারেন বা আপনি সমস্যায় পড়তে পারেন, ঠকে যেতে পারেন বলাটা আসলে ঠিক হবে না, আপনি সমস্যায় পড়তে পারেন। সো আমি যদি বলি এয়ারফান এয়ার প্রো 2, এটা না নিয়ে আসলে এয়ারফানের যে বাকি মডেলগুলো আছে সেগুলোর দিকে আসলে আপনি লক্ষ্য করতে পারেন। হ্যালো, হ্যাঁ, কি অবস্থা, কি খবর? ভালো আছি। আচ্ছা শোনো, এই যে এখন একটা TWS নিয়ে কথা বলতেছি, সেটা আমার একটা ফ্যান চার আছে সামনে, যে কি বলে আমি ভিডিও এডিট করতেছি সেটা অডিও চলতেছে, এটা সাউন্ড কোয়ালিটি তোমার কাছে কেমন মনে হয়? মোটামুটি। এটার মধ্যে যদি আমি বলি 6টা মাইক্রোফোন ব্যবহার করেছে তাহলে তুমি কি বিশ্বাস করবা? এই খুব একটা ই লাগতেছে না, নরমাল এভারেজ আর বাকি সবগুলোর মতই। আচ্ছা, এটার বাজেট আমি কত, তোমার মতে কত টাকা বাজেট দিতে পারি এই TWS-টার? এত কেমনে বাজেট মনে রাখুম, এত এত TWS এর বাজেট কে আর মাথায় ধরা যায়? আচ্ছা ঠিক আছে, রাখি, আল্লাহ হাফেজ। সো বন্ধুরা, আজকে আমার ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। পরবর্তী যে কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমি মোহাম্মদ জাহিদ হাসান আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।